হে গাইস, ইটস মি দীপ অ্যান্ড আপনারা দেখতেছেন টিআর পরশুন তো ব্লগারের ব্লগ। অ্যান্ড আজকে অনেকদিন পরে ব্লগটা শুরু করে দিলাম সকালে, অলমোস্ট দুই আড়াই মাস হয়ে যাবে ব্লগটা শুরু করছি না, তো মানে ব্লগ করছি না। তো আজকে অনেকদিন পরে ব্লগটা করতেছি সকালে, উঠতে গেলাম গা, কারণ মানে আমরা গরুগুলো আইছে না, তো আমি দেখতাম যাইতেছি গরু দেখতে যেতেছি, গরুটা দেখুন মানে লই আমো। আর অনেকদিন ধরে ব্লগ শুট করি না, তো আজকের থেকে আবার একটু ব্লগটা একটু রেগুলার করবার চেষ্টা করুম, ব্লগ বানাইতেছি। তো যাই সামনে, এটা হচ্ছে আমাদের ডিএম গেস্ট হাউস, ডিএম কা গেস্ট হাউস হয়েছে মানে ডিএম এ গেস্ট হাউস। তো দেখতে দেখতে নাজারা, সকালের নাজারা দেখতে দেখতে গেলাম, মানে যাইতেছি তৈরি করতাম। হ্যাঁ বন্ধুরা, ভাবলাম যে না একটু মানে যাই যাই, তার একটু দূর আছে আমার গরু যেখানে থাকে সে জায়গাটা দেখতে, একটু সময় লাগবে যেতে, তার জন্য মনে করছি যে একটু রানিং করে নেই সকাল সকাল, তো এমনি এক্সারসাইজ হয়ে যাবে, তার জন্য একটু রানিং করে নেই, একটু করে নিলাম রানিং অনেকদিন পরে। গরু তো এসে পড়লাম এখানে যেখানে মানে গরুগুলো থাকে, মানে আর তো গরু তো আর পাওয়া গেল না, কী করা যায়। গরু বলছে এখানে রাত্রে একটা এসেছিল, কিন্তু ওখানে আর মিলছে না যে গরু আছে কি নাই। আগে দিকে আমরা মাঠে খেলতাম, ওই নিচে মাঠে ফুটবল খেলতাম, আগের ব্লকে দেখছো তখন দেখি এদিকে তখন একটা কি চলছে জানি, ট্রেনিং চলছে কিসের এটা ঠিক মনে নাই, দেখুন এদিকে গরুগুলা তো এদিকেও নেই মনে হচ্ছে, নাই এখানে খেলা চলে। না এদিকে এটা এই জায়গাটাকে পুলিশ লাইন কোয়ার্টার, মিন্স এদিকে সব পুলিশ কোয়ার্টারের মানুষ থাকে, যারা পুলিশ নর্মাল পুলিশ হোক যে মানে যারা মানে পুলিশের আন্ডারে যারা থাকে তারা দিয়ে থাকে, তার জন্য এই জায়গাটার নাম পুলিশ লাইন পড়ে গেছে। আজকে আমরা গরু রেস্কিউ করব, লুঙ্গাতে মানে জঙ্গলে নেমে যাচ্ছি, নামতাছি জঙ্গলে, রাস্তা নাই রাস্তা বানিয়ে দেব কিন্তু নিচে যাব, কারণ ওদিকে একটা গরু দেখেছি কি ভাষা কয়ে এমনি জগতে আরতাছে না, শুদ্ধ কাঁচা সব মিশ, শুদ্ধ অশুদ্ধ সব মিশ করে দিতেছে, নতুন পেন্টে এটা কি লাগছে, লাগলে হবে না। এখন কোন দিকে দিয়ে মনে হয় এই তো রাস্তা পেয়ে গেছি, জঙ্গলে গরু রেস করার লাগছি, অন্তত পাইছি না, উপরে দেখছিলাম একটা গরু কিন্তু অন আর হইতেছি না, দেখি উপরটা কিতাব এরিয়াটা দেখতে পারো, এই বাঁশ বাগানের ভিতর দিয়ে যাতে লাগছে, এদিকে যাইতে লাগবো, মিশে দিয়ে যাওয়া লাগবো, কিছু করার নেই, ওরা গুফার
মাতারাও ফ্রুটসে দি, মাতারা মনে হয় ফ্রুটসে খাইতে পারে। দেখালু যাই, আমি ফার্স্ট আইসলাম, তারপরে কল করে আনাইছি, আমি পাচ্ছি না যখন তার জন্য। দেখা যাক এই শুটের অবস্থা শেষ। আইসে নি গো সবডি, ওই তো রিহানো দিকে গেছে বা পাওয়া গেল গুলো, মালিক জানলে দিব আমরা। দেখেছি দেখেছি কি করব, মা গো তাকে থাকো মা না। ওই মুসাড়া যা মুসাড়া, ওই এদিকে উঠে লাইছে, তোরা কই আসলি? ওই তো না, পরে এদিকে উঠবো, আর আবার সিলে সিলে শুনবা। তে এনে দাঁড়াইতে বসি তোরা, নামক নামক, ওরে সায়ন এদিকে নাম, এদিকে নাম, ওদিকে যাইতেছে গা। তুমি ওই আনো তারাইও, আরে বাবা রে আমার লগে রেস্ট লাগাইছে গরু, সকালে রানিং করবার ফলটা পাইলাম। শেষ ধরিস না সেটা দেবো। আসলে এই লাল ডাবে বদ মাছ আসতা না চালিস আজকে, আমরা আজকে ব্লগ তো এমনি হয়েছে খাতারনাক ব্লগ, মজাক বলা ব্লগ। গরুর একটা জিনিস হয়ে গেছে গা, একটা গরুর কিছু কাট লেগে গেছে, ওই তো মারে মারিস মারিস না রে ভাই, দেখা যাক।